हाय गुड मॉर्निंग। हमार लाइफे सातटा दिन किभाबे काटे सबाई के देखाबो आर हमार लाइफ केमन भावे चलछे काटाछे सेटा फैमिली जिमनास्टिक्स सब किछु आपनादेर देखाबो। आर एखन बाजे 6টা एक्जैक्ट टाइम, तो आमी एखन अफिस बेरोच्छि। যেমন ভাবে চলছি সেটা আপনাদেরকে তুলে ধরবো, দেখতে থাকুন সাথে। ছাতু দিয়ে শুরু সকাল, ছোট থেকেই ছাতু দিয়ে শুরু একদম। ছাতু, ছোলা, রুটি, তিনটে বেস্ট, আর একদম এটা এগিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। এই আমার একটা স্কুটি, এতে করে যাব সোনারপুর স্টেশন। খুব সুন্দর প্রকৃতি, টাইম তো হয়ে গেছে। আর এই আমাদের সালাউদ্দিন ভাই আছে, কাজ করছে শাইনিনে। এই আমাদের মিস্ত্রিদা, আমাদের সালাউদ্দিন, আর সালাউদ্দিন আছে ক্যানিং থেকে, অনেক ভিতর থেকে। এখানে আছে কমলেশদা, মানে 6টার মধ্যে অফিসে ঢুকে সাইন অন করতে হয়, সবাই পেশারে আছে। তো ওটাই লাইফ, আমাদের লাইফটা কিভাবে চলে একটু একটু করে যতটা পারি দেখাবো, সারা দিন কিভাবে আমার কাটে, কাদের সাথে কাটে। আজকের আমাদের ডিউটি আছে ক্যানিং, আমরা ক্যানিং যাব। ওই যে আমাদের সময় স্টাফ সিলেকশন ছিল না, সেইটাই আমি সিজিএল আর এখানে গল্প চলছে আমাদের। আর এখানে এসছে আমাদের দিলীপদা, দিলীপদা ও অনেক দূর থেকে আসে। দিলীপদা কোথা থেকে আসো তুমি? হ্যাঁ ওখান থেকে। না না সিরিয়াস ইয়ার কি না, এটা না না সিরিয়াস বলো। আমি কবরডাঙ্গা থেকে আসছি। কবরডাঙ্গা? হ্যাঁ। ওটা কোথায়? ওইখান থেকে আমাকে তিনটে, হ্যাঁ বেয়ালা সাইড থেকে আসছো, কিন্তু ওইখানে কানেকশন এমন হবে, হ্যাঁ আমার ট্রান্সপোর্টেশন মধ্যে চেঞ্জ করে আসছে, তিনটে চেঞ্জ করতে হবে, সকালবেলা পাওয়া যাবে। চলো আজকের আমরা দিলীপদা আছে, আমাদের যত স্টাফ আছে সবার সাথে একটু একটু করে অফিসের যে রানিং ডিউটি করি, প্যাসেঞ্জার ঝরি ধরার পরে অনেক রকম অনেক কিছু হয়, দেখতে থাকবে। আমার টিটি টিম রেডি, এখানে গৌরাঙ্গ দাস দাদা আছে, অভিজিৎদা আছে, টিম লিডার আমাদের সালাউদ্দিন, এখানে এখানে নিমাইদা আছে, তো টোটাল টিটি টিম আছে এখানে। আমরা এবার রেড করতে যাব ক্যানিংয়ে। আমরা এখন ক্যানিং যাচ্ছি। সো এখন বাজে 12টা, তো আমরা এখানে নিউ গড়িয়াতে এসেছি। কেন ক্যানিংয়ে খুব একটা ভালো আমাদের হয়নি, আমাদের টার্গেট একটা করে থাক দেওয়া থাকে, তো আমাদের সেই টার্গেটে চেষ্টা করি। এখানে এখন চেক করা হচ্ছে, আবার চেঞ্জ হবে জায়গা। এখন বাজে 12:30, মোটামুটি আমাদের
ছেলেরা এখন এসছে ছাদু খাচ্ছে, এই সব বসে আছে, সব ছাদু খাওয়া নিউ গড়িয়া এসে, কেন কেস হয়নি, সবাই টেনশনে আছে, খুব বাজে পরিস্থিতির সাথে যাচ্ছে। আমাদের ভাই সব ছাদু খাচ্ছে যাতে ঘোড়ার মতন দৌড়ে দৌড়ে কেস করতে পারে, কারণ টার্গেট বেশ তো চাকরিটা দেখতে থাকো ছাদু। এখন বাজে 1:40, আমি এখন যাব বাড়িতে, গিয়ে খেয়ে দিয়ে আবার বেরোবো, ক্ষুদিরামে প্র্যাকটিস আছে। তো এই আমার গাড়ি এখানে রাখা হয় এই স্টেশনের সাইডে, বাজে 1:50। তো দেখি দরজাকে খুলে ছেলে না ওয়াইফ। তো ও মাই গড, তো ছেলে আর ওয়াইফ দুজনে এসছে দরজা খুলতে। তো একটু পরে সব রাগ শুরু হয়ে যাবে, কেন খেয়ে দিয়ে আবার তো পালিয়ে যাবো সেই জন্য। তো অনিরাজ বাবু চলে এসো, কি করছো, পড়াশোনা হয়েছে সকালে? এটা কি, এটা তোমার কি, এটা কি, মোটামুটি খেতে বসলাম, খাওয়া দাওয়া করে ফেলে যাবো তো এখন যাচ্ছি প্র্যাকটিসে। তো দুটো বেজে গেছে, ওয়েদার 36 নিয়ার অ্যাবাউট টেম্পারেচার, চলো সাথে থাকো দেখতে। ফের সকালে ডিউটি হলো রেল স্টেশনে, আবার যাচ্ছি প্র্যাকটিসের জন্য ট্রেনে করে। তো দেখতে থাকুন আগে কী কী হয় আমাদের সাথে। আমরা যাচ্ছি খুঁজলাম, তো রন্না মঞ্চের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটাই আছে, আমি হাঁটতে হাঁটতে খুঁজলাম যাব। আজকে প্র্যাকটিসে মোটামুটি কতজন আসে কি হয় দেখা যাক, সাথে থাকুন। এই রেড রোড আর পাশেই মনুমেন্ট আছে, এখানে পুলিশ মেমোরিয়াল। তো আমরা ওই নেতাজি, এটা এই ইডেন গার্ডেন মোটামুটি সামনে আছে আকাশবাণী, যাচ্ছি আমরা, খুব মজা লাগছে, ভালোবাসি, ভালো লাগে, তাই জন্যে অফিসের পরে আবার যাচ্ছি বাচ্চাদের প্র্যাকটিস করানোর জন্য। আর সব থেকে বড় জিনিস, চলো আনন্দের সাথে। কেন যতই কষ্ট হবে না, কষ্টটা মানে ভালো লাগে, সেটা জিমনাস্টিক গ্রাউন্ডে সারাদিন যত খাটি না কেন গ্রাউন্ডে ঢুকলে ভালো লাগে। তো আসুন দেখা যাক আমাদের প্র্যাকটিস। এই সুরজিৎ, এর প্রফেশন হচ্ছে গান করা আর সাথে জিমনাস্টিক কোচিং করানো, খুব ভালো লাগছে সুরজিৎ। ও আমার একটু একটু করে শর্টটা ভিডিও করে দিচ্ছে, নাহলে আমি নিজে নিজে ভিডিও করব, শর্ট করব ছোট ছোট করে,
ভালো হবে না, পিছনে ব্যাক ক্যামেরা কথাও বলতে পারবো না, তো একটু একটু আমার শর্ট করে দিচ্ছে, ভালোও লাগছে। তো ছেলেটা জিমনাস্টিকের জন্য খাটছে, যেটা ভালো লাগে। আর আমাদের সামনে আকাশবাণী আছে, এই মাঠ এখন রোদ ঝকঝক করছে, আর ধর্মতলায় কি বলবো, এই গাছের তলা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, হাওয়াটা আসছে, খুব ভালো লাগছে। আর এরপরে গ্রাউন্ডে ঢুকে গেলে তো হলো, স্যার ভালোবাসে, আর গানটা হচ্ছে আমার প্যাশন, আর এই জিমনাস্টিক হচ্ছে আমার প্রফেশন, ভালোবাসা। ওয়াও, এই জন্য তো নিয়ে যুদ্ধ। আচ্ছা শুনে নিলে একটা ছোট্ট করে গান, এক লাইন। হ্যাঁ, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। বাস সুজিৎ, আমরা এবার ফের যাবো কোথায়, গ্রাউন্ডে ঢুকে, ঠিক আছে, ওকে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এটা আমাদের গোষ্ঠপালের স্ট্যাচু, যে আমরা অনেক প্রোগ্রামে গোষ্ঠপালের স্ট্যাচুর কাছে আসি, তো সেই গোষ্ঠপালের স্ট্যাচু এখানে। এই আকাশবাণী, এটা রাষ্ট্রপতি ভবন, এটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। আলটিমেট ক্ষুদিরামে পৌঁছে গেছি, নিয়ার আউট 62 বয়েজ অ্যান্ড গার্ল, ছোটো বড় সব এসছে, তো ওয়ার্ম আপ চলছে। এখানে আমি আপনাদেরকে একটা পরিচয় করে দেবো, এ হচ্ছে চন্দন, চন্দন হচ্ছে ন্যাশনাল জিমনাস্ট, এ হচ্ছে প্রশান্ত, এও স্টেট মেডেলিস্ট জিমনাস্ট, এ হচ্ছে আমাদের প্রিয়াংশু, এ ইয়াংগেস্ট আর প্র্যাকটিস করছে, স্টেট খেলেছে, আর মন খারাপ ছিল, জিমনাস্টিক ছেড়ে অন্যদিকে গেছে, তো এখন কোচিংয়ে আছে। এই সুরজিৎ আগে বলেছে, আমাদের গায়ক, আর আমাদের এই ছোটো বড় সমস্ত ছেলেমেয়েরা করছে জিমনাস্টিক, তো যেমন চলছে সেরকম চলুক। এক সময় আমি এখানে অনেক ছোটোবেলায় করেছিলাম, আজকে আমি এখানে প্র্যাকটিস করাচ্ছি, ছোটো ছোটো বাচ্চারা এই আছে, প্র্যাকটিস শুরু করেছে। আর এ হচ্ছে আমাদের অনন্দিতা, এও ন্যাশনাল মেডেলিস্ট জিমনাস্ট, আর দেখতেই তো পাচ্ছেন অনেক বাচ্চা এসছে প্র্যাকটিসের জন্যে। হ্যাঁ, তো মেন আমরা আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, যাতে আমরা আরও বাচ্চাকে জিমনাস্টিকের সাপোর্ট দিতে পারি, যাতে জিমনাস্টিকেরা অনেক এগিয়ে নিয়ে যেতে পারে, আর ভবিষ্যতে স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম, কান্ট্রির নাম করতে পারে। তো আমরা জিমনাস্টিকটাকে যাতে, এত তো আমাদের জিমনাস্টিকের প্রচার নেই, তো যাতে আমাদের এই চ্যানেলটাই একটাই, যেটা আমরা জিমনাস্টিকটাকে প্রচার করার চেষ্টা করছি, যাতে আরও বড়ো করে, ভালো করে যেন প্রচার করতে পারি, আর বাচ্চাদেরকে যাতে আরও উপরের দিকে তুলতে পারি। তো সাথে থাকুন আর আমার প্রোগ্রাম দেখতে থাকুন। এখন ইন্টারেস্টিং চলবে কোচেদের, চলো স্টার্ট, যাচ্ছে, দৌড়াচ্ছে সব। বাচ্চারা কত আনন্দের সাথে কোচেদেরকে সাপোর্ট করছে, গুড।
আমি ভিড়ে যাবো ভিড়ে যাবো আমি ভিড়ে যাবো चल रहा है लाइव इसी तरह चलना है जिम्नास्टिक को लेके जाना है तो बहुत सारे अच्छा है करीबन अभी तो 80 का आसपास हो गया काफ़ी बच्चा तो बॉल्डी का एक ग्रुप बनाया फिर पैनल का एक ग्रुप बनाया फिर हम लोगों फ्लोर का एक ग्रुप बनाया फिर उधर स्पिन बोर्ड है ग्रुप बनाया टीम एक ग्रुप बनाया छोटा फोमेल एक ग्रुप बनाया और बड़ा फोमेल एक ग्रुप बनाया तो धीरे धीरे हम लोग जाएंगे ग्रुप वाइज जाएंगे यार प्रैक्टिस करवाएंगे यार जो सीशन है देखते थकूँ साथे थकूँ অনেক 80টার উপরে বাচ্চা হয়ে গেছে তো সব গ্রুপ ভাগ করে করে করছি করাচ্ছি আপনারা দেখুন এখানে আমাদের অন্য বেশি অন্য প্যালবারে আছে Thank you.
মানে বড় বড় এক্সপার্ট জিমনাস্ট যারা আমাদের কি বলবো সব ম্যানার করা ছেলে একদম গ্রাম বাংলা থেকে উঠে আসা ভবিষ্যতে কিছু করতে পারে যাতে সেরকম চেষ্টা করে যাচ্ছে ছেলেরা থেকে এসছে সব বর্ধমান নদিয়া অনেক দূর থেকে ছেলেরা এসছে করছে আমাদের জিমনাস্টিককে আগে বাড়ানোর জন্যে তো আমি একটুখানি করে দেখাই তোমাদের সাথে আমাকেও ফিট থাকতে হবে কারণ হলো আমাদের এখন আমি রেলের কম্পিটিশন করছি তো সামনে ইন্টারেল আসছে একটু ফিট থাকতে হবে না হলে করা যাবে না তো এদের প্র্যাকটিস করাচ্ছি আর সাথেও করছি চলো আসো Thank you.
नीचे रख। এখানে তো খুব বৃষ্টি হচ্ছে, আমরা যাচ্ছি এখন আমি সুরজিৎ মেট্রো ধরতে, ভিজে ভিজে দৌড়ে দৌড়ে। বাইরে কোথাও কারেন্ট নেই, অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল, এখন দেখানো তো যাবে না, তো অনেক বৃষ্টি ঝড়ের মধ্যে দিয়ে পালিয়ে এসেছি। মেট্রোতেও খুব ভিড় ছিল, লোকাল ট্রেনেও ভিড় ছিল, অনেক কি বলবো, অনেক ট্রেন মানে সব লেটে লেটে আসছিল। এবার এখন আমি আর লোলো বল খেলবো দুজনে মিলে, তারপরে বল খেলার পরে লোলো আবার খেতে বসবে, তাই তো? লাইট নেই না বাবা, একটা এমার্জেন্সি চলছে। এখন বাজে 9:40। হ্যাঁ গুড, বের মারো 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 মারো, হ্যাঁ মারো 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 মারো, তো এখন বাজে 12:16। সো গুড নাইট, সবে আমার ভিডিও সেরকমভাবে এডিট করতে পারিনি, কেন বড় ভিডিও তো, তো যা হবে রই দেখাবো একদম। আর দেখা যাক, গুড নাইট, শুভরাত্রি। আমার কালকে সকালে 5টার সময় উঠতে হবে, অফিসে যেতে হবে আবার।